দশক প্রতি বছর আমেরিকান সরকার দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে বন্ধুরাষ্ট্রের শিক্ষার্থী ও পেশাজীবীদের বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে আমন্ত্রণ জানায়। শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় সহ আরও বেশ কিছু সমন্বয়ে এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো সাজানো হয়ে থাকে। যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো আজকের ফোর্থরাইট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান, আর আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশে আমেরিকান দূতাবাসের কর্মকর্তা সৈয়দ আকাশ চৌধুরী, ফারহ সরওয়ার্দি। এছাড়া এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী দুজন অভিজ্ঞতা নাতে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ মামুন এবং সাংবাদিক ও সঙ্গীত শিল্পী এলিটা করিম। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। শুরুতেই কাশ্মীর আপনার কাছে আমি আসতে চাই, বাংলাদেশের নাগরিকদের জন্য আমেরিকান এম্বাসি কী ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম অফার করে কিংবা সবার কাছে তুলে ধরে, আপনি যদি একটু বিস্তারিত বলেন, কারণ আমাদের দর্শকরা অনেকেই আগ্রহী এই বিষয়ে তাদের জানার জন্য। আমেরিকান দূতাবাসের মাধ্যমে ডিপার্টমেন্ট অফ স্টেটের ফান্ডেড নানান ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোকে পরিচালনা করে থাকি। ডিপার্টমেন্ট অফ স্টেট ফান্ডেড মানে হচ্ছে আমরা যেসব এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো অফার করে থাকি সেগুলোর জন্য আসলে পার্টিসিপেন্টদেরকে আমরা আর্থিক সহায়তাও দিয়ে থাকি তাদের পার্টিসিপেশনের জন্য। আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো কিছু কিছু আছে শিক্ষার্থীদের জন্য, কিছু কিছু আছে শিক্ষকদের জন্য, কিছু কিছু আছে উদ্যোক্তাদের জন্য, কিছু কিছু আছে পেশাজীবীদের জন্য। এছাড়াও স্পোর্টস ফিল্ডে যারা কাজ করেন, লেখালেখি যারা করেন, তাদের জন্য আমাদের নানান ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। নানান ধরনের বয়সের বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষরাই আসলে আমাদের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারে, এবং আমাদের প্রোগ্রামগুলো আসলে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য। সো বাংলাদেশি নাগরিক হিসাবে আপনি যদি শিক্ষার্থী হন, তাহলে আমাদের নানান ধরনের প্রোগ্রাম আছে, যেমন ইয়েস অথবা কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ অথবা গ্লোবাল ইউগ্রাড। এই প্রোগ্রামগুলোতে আমাদের ইয়াং জেনারেশন যেতে পারে। এখানে কি এমন মানে কোনো ব্যাপার রয়েছে যে কোনো কোনো পেশা বেশি অগ্রাধিকার পায়? না, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো ফিল্ড এবং অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডেরই প্রভিশন আছে। যেরকম এটা তো শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে বললাম, শিক্ষকদের জন্য আছে, শিক্ষকদের মধ্যে কিছু আছে ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড যারা তাদের, কিছু আছে প্রাইমারি বা সেকেন্ডারি এডুকেশনের টিচার্স যারা আছে তাদের জন্য, প্রফেশনালদের জন্য আছে, এমনকি কমিউনিটি সার্ভিস যারা প্রদান করে থাকে। মানে আপনার কথা আমরা বুঝতে পারছি যে এটা একটি বড় আপনার এরিয়া করে রেখেছেন, যারা আগ্রহী তারা আসলে অ্যাপ্লাই করতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। ফারুয়া আসছি আপনার কাছে। আপনি নিজেও একজন হামফ্রি ফেলো, আপনার অভিজ্ঞতা শুনতে চাচ্ছি। হামফ্রি ফেলোশিপ মূলত আসলে কাদের জন্য আর এর আবেদন প্রক্রিয়াটা কি? মানে হামফ্রি ফেলোশিপটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যারিয়ারের মাঝামাঝি আছে এমন মানুষদের জন্য, মিড ক্যারিয়ার প্রফেশনালস। একদম গোড়ার শর্ত হচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, আপনি আবেদন যখন করবেন বাংলাদেশে বসবাস করতে হবে, আপনার একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে 4 বছরের, এরপরে আপনার 5 বছরের মতন প্রফেশনাল এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা রাখতে হবে। হ্যাঁ, যেমন আমরা যদি ধরি যে 2023 সালের আগস্ট, এর আগে 5টা বছর আপনার পেশাদারি অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ফিল্ডে, যেমনটি কাশ্মীর বলে অনেক ফিল্ড আছে। জি, আমাদের এই মুহূর্তে আসলে দুটো অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অন আছে, যেমন হামফ্রি ফেলোশিপটা, এটা ফার্স্ট জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন নেওয়া হবে, আর FLTA কিন্তু জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত অ্যাপ্লিকেশনের জন্য ওপেন আছে। সুতরাং যারা আগ্রহী তাদের এখনই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য তৈরি হতে হবে। আপনি দেখবেন যে ওখানে ক্যাটাগরিক্যালি ভাগ করা আছে, 4টে ফিল্ড, এতগুলো সাবজেক্ট। সবচেয়ে বড় যে জিনিসটা হামফ্রি ফেলোশিপের জন্য, সেটা হচ্ছে আমরা এই হামফ্রি ফেলোশিপের মাধ্যমে লিডারশিপ পজিশনে যারা যাবেন বা আছেন তাদেরকে ইন্সপায়ার করতে চাই। আপনি যে শুধু একজন কর্মী হবেন তা না, আপনার মধ্যে ওই ধরনের লিডারশিপ, হ্যাঁ, একটা ইয়ে থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে যে নেতৃত্বে এই জায়গাটা যাবো, আপনার মধ্যে পলিসি গোল থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি আউটস্ট্যান্ডিং কিছু করতে চান যেটা আলোড়ন সৃষ্টি করতে পারে, যেখানে আপনার আন্তরিকতা আছে, আপনি বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের অগ্রসর হয়ে যাওয়ার পথে বিরাট কিছু একটা করতে চান, আপনি সে সমস্ত আইডিয়াগুলোকে জড়ো করে আপনি অ্যাপ্লিকেশন করেন। হ্যাঁ, এবং এখানে আমাদের এলিটা আপা আছেন, উনি আরও বিস্তারিত বলতে পারবেন ওনার অভিজ্ঞতা। হামফ্রি ফেলো হিসেবে আমি যখন ওখানে যাই ঠিক একই প্রক্রিয়ায় গেছি, মানে এটা একাডেমিক না আর কি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষক তারাও অ্যাপ্লাই করতে পারেন যদি তারা ম্যানেজমেন্টের কোনো দায়িত্বে থাকেন। এটাতে কোনো ডিগ্রি দেওয়া হবে না আপনাকে, এটা আপনি পেশাদারিত্বের জায়গা থেকে আপনি নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে পারবেন। বিস্তারিত আপনার কাছ থেকে শুনলাম আব্দুল্লাহ মামুন। জি, আপনার কাছে FLT এর অভিজ্ঞতা সম্বন্ধে জানতে চাই। FLT এটা জিনিসটা আসলে কি, এটাকে কিভাবে আপনি
পরিষ্কার করবেন আমাদের দর্শকদের কাছে, এবং এই প্রোগ্রাম সম্বন্ধে আপনি কীভাবে জানলেন, এই প্রোগ্রামের আবেদন আপনি কীভাবে করলেন, যুক্তরাষ্ট্রের কোন কোন শহরগুলোতে আপনার যাওয়া হয়েছে, এবং আপনি প্রোগ্রামটাতে গেলেন সেখান থেকে আসার পর কিংবা সেখানে যাওয়ার পর নিজের যে ফাইন্ডিংসটা, সেই ফাইন্ডিংসটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিংবা যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনি বলেন। এফ.এল.ট প্রোগ্রামটা আসলে হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট। এখানে আমাদের প্রধান কাজটাই থাকে আমেরিকান শিক্ষার্থীদের বাংলা শেখানো এবং বাংলা সংস্কৃতিকে তাদের মধ্যে তুলে ধরা। তো এটা আমি মনে করি আমার জন্য খুব একটা গৌরব এবং সম্মানের একটা সুযোগ ছিল, কারণ আমাদের বাঙালিদের যে বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে যে গৌরবময় একটা ইতিহাস, সেটা কিন্তু আমেরিকান শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার একটা সুযোগ এই এফ.এল.ট প্রোগ্রামটা, যেটা কিন্তু অন্য কোনো প্রোগ্রামের মাধ্যমে সম্ভব হয়ে ওঠে না। তো আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলাম, আমার এক কলিগ ছিলেন শামসুদ্দোয়া ভাই, উনি ছিলেন ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে এফ.এল.ট হিসেবে। তো যেহেতু ফেসবুকে কানেক্টেড ছিলাম, ওনাকে দেখতাম যে চমৎকার কিছু ছবি শেয়ার করতো, উনি আমেরিকার বিভিন্ন শহরে ঘুরছেন, মানুষজনের সাথে কথা বলছেন, ওনাদেরকে বাংলা শেখাচ্ছেন, বাংলা সংস্কৃতি সম্পর্কে তুলে ধরছেন। তো এটা দেখে আমার খুব আগ্রহ হয় প্রোগ্রাম সম্পর্কে। পরবর্তীতে আমি আমেরিকান এম্বাসির ওয়েবসাইটে যাই, প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত জানি। তখন আমার মনে হয় যে আমিও একদিন ওনার জায়গাতে থাকতে চাই, অবশ্যই অ্যাপ্লাই করার জন্য। এবং পরবর্তীতে খোঁজ রাখতে থাকি যে কখন অ্যাপ্লিকেশানটা ওপেন হয়, এবং যেহেতু সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা অনলাইনে আবেদন করতে হয়েছিল এবং লম্বা প্রক্রিয়া ছিল, সিলেকশন প্রসেসটা অনেক লম্বা ছিল। 2016 আমি আবেদন করি এবং পরবর্তীতে আমি 2018-19 শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হই এবং কোয়ালিফাইড ইউনিভার্সিটি অফ মিশিগানে জয়েন করি একজন এফ.এল.টি হিসেবে। আমি যদি বলি আমি আমেরিকার কমপক্ষে 10টা শহরে বেরিয়েছি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার মাধ্যমে। তো এফ.এল.ট প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম ছিল যে ওদেরকে বাংলা শুধু শেখাচ্ছি, বাংলা বা সংস্কৃতি সম্পর্কে জানাচ্ছি এটাই না, ওদের সংস্কৃতি সম্পর্কে এক্সপ্লোর করারও একটা সুযোগ দেয়। আমি যেটা বলেছি 10টা শহরে ঘুরেছি, প্রত্যেকটা শহরেই নতুন নতুন কিছু আমাকে শিখিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি যেখানে গিয়েছি, এই যে এফ.এল.ট বা ফুলব্রাইট স্কলার, এই যে আলাদা একটা সম্মান আমাকে দেওয়া হয়েছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একেবারে জীবন বদলে দেওয়ার অভিজ্ঞতা এফ.এল.ট-তে অংশগ্রহণের অবসরে। আর কোনো বিষয় কি আপনার মনে হয়েছে যে কোনো কাজ করার সুযোগ দিয়েছে কিংবা অর্থ উপার্জনের কোনো সুযোগ ছিল সেখানে? না, আসলে এটা যেহেতু স্টেট সাপোর্টেড প্রোগ্রাম এবং আমাদেরকে একটা লিভিং অ্যালাউন্স দেওয়া হয়, যেটা কিনা শহর ভিত্তিক আলাদা আলাদা, এবং সেই একটা নির্দিষ্ট শহরে আপনি যেখানে যাচ্ছেন সেখানকার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যথেষ্ট। সো এখানে আপনার পড়াশোনা থাকবে, নিজের পড়াশোনা, আমাকে নিজের পড়াশোনা করতে হয়েছে, শিক্ষকতা করতে হয়েছে, তোর তার পাশাপাশি কাজ করার কোনো সুযোগ নাই, কারণ আপনাকে যেই সাপোর্টটা দেওয়া হয় প্রতি মাসে অ্যালাউন্সটা, এটা যথেষ্ট একজন স্বাচ্ছন্দ্যে চলার জন্য যথেষ্ট। বাট আপনি যদি চেষ্টা করেন, আমি যেটা করেছি যে অবসরে, তারপর আমাদের অবসর থাকে, এত কাজের মধ্যে তো অবসর থাকে, আপনি বিভিন্ন ভলান্টিয়ার অ্যাক্টিভিটিতে নিজেকে ইনভলভ করে রাখতে পারেন, যেটা আমি সবসময় করেছি। বাংলাদেশে ফিরে এসে সেই অভিজ্ঞতা আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন? কনফিডেন্স লেভেলটা ছিল একরকম, আসার পরবর্তীতে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে, এবং আমাকে ডিপার্টমেন্ট থেকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলএ যখন কাজ করতাম ব্র্যাক ইউনিভার্সিটির, তখন বেশ কিছু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ডিজাইন করি, যেহেতু আমি ইউনিভার্সিটি অফ মিশিগানের অ্যাডভান্স বাংলা ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমার ডিজাইন করা। তো সেই অভিজ্ঞতাটা এখানে এসে কাজে লাগিয়েছি, অনেক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ডিজাইন করেছি। ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আমাদের দর্শকরা নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেক কিছু অলরেডি জেনে ফেলবেন। জি, আপনাকে ধন্যবাদ। এরিটা আপনার কাছে আসতে চাই, আসলে অনেকগুলো বিষয় উঠে এসেছে। আপনি আরেকজন হামফ্রি ফেলো, আপনি প্রোগ্রাম সম্পর্কে আসলে প্রথম কোথা থেকে জানলেন এবং কেন আগ্রহী হয়ে উঠলেন? এই প্রোগ্রাম, এই হামফ্রি ফেলোশিপ ব্যাপারে কিন্তু অলমোস্ট আমার মনে হয় অনেক জার্নালিস্টরাই জানে এই এই প্রোগ্রামটার ব্যাপারে। তারপর আমি বলবো আমাদের একজন সিনিয়র জার্নালিস্ট আছেন আঙ্গুর নাহার মন্টি, উনিও আরেকজন আমাদের হামফ্রি ফেলো। উনি মনে হয় গিয়েছিলেন, বেশ কয়েক বছর হচ্ছে উনি গিয়েছিলেন যখন, তো উনি প্রায় এনকারেজ করতেন, ওনার একটা নেটওয়ার্ক আছে, উইমেন্স জার্নালিস্ট নেটওয়ার্ক আছে। তো এটা ছিল কোভিডের সময়, আই রিমেম্বার আমি অ্যাপ্লাই করেছিলাম কোভিডের সময়, আমাদের বাসা থেকে কাজ ছিল। তো ওই সময় ভাবলাম যে ঠিক আছে ফাইন, বসে মানে করিয়ে, সিন্স টাইমটাও আছে, বাসার ভিতরে আছি, তখন আমার করা হলো। এবং
খুব ভালো লাগলো আমার, মানে আমি আসলে ওই অ্যাপ্লিকেশনটা করার সময় বুঝলাম যে ও মাই গুডনেস, মানে এসে কোয়েশ্চেন্সগুলো প্রচুর এসে কোয়েশ্চেন্স আছে ওখানে অ্যাপ্লিকেশনের সময় যে আচ্ছা আমাকে অনেক কিছু আমার ক্যারিয়ারের শুরু থেকে এবং মাঝখানে এবং কী কী আমি এক্সপিরিয়েন্স দিয়ে গিয়েছি ওয়াইল বিং জার্নালিস্ট অথবা মিডিয়া পার্সোনালিটি, ওগুলো সব বসে 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 চিন্তা করলাম, চিন্তা করে করে আমি ওই এসে কোয়েশ্চেন্সগুলো ফিল আপ করলাম। তো মজার বলবো না, বাট খুব ইন্টেন্স একটা মোমেন্ট ছিল এটা, ডেফিনেটলি। তো এটা ছিল আমার অ্যাপ্লিকেশনের, এবং আমার মনে হচ্ছে আপনি তখনই ফিল করেছেন যে এখানে আসলে অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। এবং একটা আমার মনে আছে এরকম একটা প্রশ্ন ছিল, একটা একটা কি দুটা প্রশ্ন ছিল যে তুমি যদি সিলেক্টেড হও তাহলে তুমি ভলেন্টারি মানে ভলেন্টিয়ারিং সেক্টরে তুমি কিভাবে কাজ করবে, তুমি তোমার যে ফিল্ডটা ওই ফিল্ডে তুমি আরও একটু শেখার জন্য বা শেয়ার করার জন্য তুমি, আর আমার স্টেশন ছিল অ্যারিজোনা, তুমি অ্যারিজোনাতে কীভাবে লোকালসদের সাথে কাজ করবে। তো ফলে ওগুলোর জন্য আমাকে ওয়েবসাইটে যেতে হয়েছে, আমাকে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি নিয়ে একটু পড়াশোনা করতে হয়েছে, তারপর ওখানে আসলে কি টাইপের স্টুডেন্টসরা ওখানে, ওখানে ওয়েদারটা কেমন, ওগুলো সব কিছু আমরা আগে থেকে একটু বুঝে টুঝে তারপর যাওয়া। আপনি ওখানে গেলেন, আপনি বিভিন্ন স্টেটে গেছেন এবং ওখানে যাওয়ার পর যে অভিজ্ঞতাটা সেটা শুনতে চাচ্ছি আপনি। হামফ্রি ফেলোশিপের প্রোগ্রামটা শুরু হয় সেপ্টেম্বরে, দুই সেমিস্টার হয়, এবং এই দুটো সেমিস্টারই আমাদের যেটা করতে হয়েছে আমাদের প্রোগ্রামে, আমি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে ছিলাম, ওয়াল্টার ক্রনকাইট স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ওই স্কুলটার নাম, এবং এখানে আমাদেরকে হিউম্যান রাইটস নিয়ে, তারপর ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে, গ্লোবালাইজেশন নিয়ে, এগুলো নিয়ে ফিক্স কিছু কোর্সেস ছিল, কোর্স বলা ঠিক হবে না, সেমিনার যেখানে আমরা ডিসকাশন করতাম অনেক নিজ নিজ দেশের অনেক অবস্থাগুলো আমরা শেয়ার করতাম। তার সাথে আমাদেরকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছিল যে আমরা তো দুই সেমিস্টার ছিলাম, প্রতি সেমিস্টারে তোমরা একটা করে কোর্স নিতে পারবে। আমরা 13 জন ছিলাম 12টা দেশ থেকে, তারা কয়েকজন পিআর এর কোর্স করেছে, তারা অনেকে ভিডিওগ্রাফি কোর্স করেছে, এরকম আমি করেছি দুইটা মিউজিকের কোর্স, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই অপরচুনিটি আমি কখনো পাবো না পরে। তো কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আমি এই মিউজিকের কোর্সগুলো করার পরে আমি ডিজিটাল ওয়ার্ল্ডটা আরেকটু বেশি করে এক্সপ্লোর করতে পেরেছি, পডকাস্টিং যে কত বড় একটা অংশ, ইম্পর্টেন্ট অংশ এখন ডিজিটাল বা নিউ মিডিয়ার আমেরিকাতে বা নর্থ আমেরিকাতে, তো এগুলোরও এগুলো নিয়ে কাজ করার কিছু চান্স পেয়েছি। তো আমার মেইনলি যদি আপনি বলেন যে আমার লার্নিংটা কী ছিল ওখানে, আমি বলবো এই ডিজিটাল মিডিয়াতে নিউ মিডিয়ার যে ফর্মসগুলো আছে, কারণ আমি তো মেইনলি আসলে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রিন্ট মিডিয়া, এখান থেকে যখন গিয়ে আমি দেখলাম যে ডিজিটাল ওয়ার্ল্ডে আসলে অনেক কিছু করার আছে। অ্যাকচুয়ালি আপনার যে এখন কিন্তু প্রিন্ট মিডিয়া কিংবা ব্রডকাস্টিং মিডিয়া এটা বলে আর কিছু নেই, এখন সবই কিন্তু নিউ মিডিয়া চলে এসেছে। অফকোর্স অফকোর্স, এখন কিন্তু অনেক বড় দাগে একটি দাগ দেওয়া হয়, সেটা হলো নিউ মিডিয়া, কারণ এই সব কিছুই কিন্তু চলে এসেছে একটা প্ল্যাটফর্ম। জি জি, সো এখানে অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এবং আমার সবচেয়ে বেশি যে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে পডকাস্টিংটা। পডকাস্টিংটা আগেও জানতাম ব্যাপারটা কি, বাট এবার গিয়ে মানে হাতে কলমে আপনি হামফ্রি ফেলোশিপে, হ্যাঁ আই ওয়াজ ভেরি ইমপ্রেসড, এবং প্রত্যেকটা জায়গায় ছোট 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 পডকাস্টিং এর মনে করছে যে সেটা এখন আপনার খুব বেশি কাজে আসছে। আমি ইনফ্যাক্ট একটা একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি ফিমেল চেঞ্জ মেকার্স ইন বাংলাদেশ, এবং এটা নিয়ে একটা পডকাস্টই স্টার্ট করতে যাচ্ছি আমি, এবং ওইটা সিন্স আপনি সবাইকে জিজ্ঞেস করছেন ওখান থেকে এসে আমি কি কাজ করছি, আমরা তাই বলছি আপনাকে যে ওখানে আসলে আমার আমার মনে হয় চোখ খুলে গেছে বেসিক্যালি এই পার্টিকুলার ফিল্ডে। অডিও যে একটা অনেক বড় একটা ফিল্ড, নট অনলি ভিজুয়াল, এটা আমার আমার মনে হচ্ছে ইটস এ হিউজ ফিল্ড, এবং এটা নিয়ে আমার অনেক বেশি কাজ করার ইচ্ছা আছে, এবং এই পার্টিকুলার প্রজেক্ট নিয়ে আমি আগাচ্ছি। আমার মনে হয় যে আমাদের সবারই স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন যারা, তাদের এই অপরচুনিটিগুলো উপভোগ করার খুবই খুবই দরকার, এগুলো এবং এগুলো মিস করা উচিত না। আমি যদি এটার একটা অপরচুনিটি পেতাম এরকম কোনো একটি ফেলোশিপে, বিশেষ করে ফেলোশিপে যদি আমি নিজে অ্যাপ্লাই করতে পারতাম। দর্শক দেখছেন আরটিভি নিউজ আলোচনা অনুষ্ঠান ফোর্থরাইট, এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যে। দর্শক আবারও আমন্ত্রণ ফোর্থরাইট অনুষ্ঠানে, আজকে কথা বলছিলাম যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে। আমরা কাশফি আপনার কাছে আবার আসতে চাই, আপনি ফুলব্রাইট এফ.এল.ট নিয়ে কথা বলছিলেন, এই প্রোগ্রামে আবেদন করার জন্য আবেদনকারীকে কি আপনার যোগ্যতা থাকতে হবে, এবং শিক্ষকতা পেশা থেকে কি শুধু আসতে হয়, মানে কি এটা কি স্পেসিফিক শুধুই শিক্ষকতা পেশার জন্যে, এবং অন্য পেশা থেকে আবেদনের কোনো সুযোগ থাকলে সেটা যদি আমাদের
দর্শকদের জন্য আপনি পরিষ্কার করেন। জি, এফ.এল.ট প্রোগ্রামটা আমি যদি পুরো নামটা বলি, ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। বলে দিচ্ছি টিচিং। জি, সো টিচিং প্রফেশনের থেকে আসলে যারা আছেন আমরা তাদেরকেই এই প্রোগ্রামে ইনভাইট করে অ্যাপ্লিকেশন করার জন্য। এই প্রোগ্রামটা আসলে হচ্ছে আর্লি এডুকেটরদের জন্য, যারা ইউনিভার্সিটি লেভেলে 2 থেকে 7 বছর পর্যন্ত শিক্ষকতা করছেন এবং ইংলিশ পড়াচ্ছেন অথবা ইংলিশ লিটারেচার পড়াচ্ছেন অথবা জার্নালিজম পড়াচ্ছেন অথবা মিডিয়া সংক্রান্ত কোনো সাবজেক্ট পড়াচ্ছেন অথবা বাংলা লিটারেচার পড়াচ্ছেন। আমরা এই ধরনের ফিল্ডে যারা শিক্ষকতা করছেন ইউনিভার্সিটি লেভেলে এবং আর্লি এডুকেটর হিসাবে, তাদের জন্য এই প্রোগ্রামটা টার্গেট করা। এই প্রোগ্রামে বিশেষত্ব হচ্ছে, খুবই ইন্টারেস্টিংলি, যদিও আপনি বাংলাদেশে হয়তো ইংলিশে পড়াচ্ছেন, রিলেটেড ফিল্ডগুলোতে পড়াচ্ছেন, আমেরিকাতে যাওয়ার পরে ইউএস হায়ার এডুকেশন ইনস্টিটিউটগুলোতে আপনি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওখানে বাংলা পড়াবেন। এবং আসলে শুধুমাত্র, যেটা মামুনও আসলে বলছিলেন, যে শুধুমাত্র এই প্রোগ্রামের মাধ্যমেই আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের একটা সুযোগ তৈরি করতে পারি। এবং এটা আসলে শুধুমাত্র যে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে শেখানো তা না, এটার মাধ্যমে বাংলার যে সংস্কৃত আছে, আমাদের যে ফুড হ্যাবিটস থাকতে পারে বা যেসব ট্রেডিশনগুলোকে আমরা ফলো করি, সেগুলো আসলে ওইখানকার যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের সাথে আমাদের শেয়ার করার একটা সুযোগ হয়ে ওঠে। এই প্রোগ্রামের জন্য শুধু আর্লি এডুকেটরই হতে হবে তা না, তার সাথে সাথে আপনাকে অন্তত একটা 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। সেক্ষেত্রে এই ধরনের পার্টিসিপেন্টদেরকে আমরা এনকারেজ করে থাকি এবং এই প্রোগ্রামের অ্যাপ্লিকেশন জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত ওপেন আছে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকে আছে। অ্যাপ্লাই করতে পারবে। তো এই অ্যানাউন্সমেন্টগুলো আমাদের ওয়েবসাইটে আছে, ইউএস এম্বাসির ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে। ওখানে গেলে নানান লিঙ্কও দেওয়া আছে, সেই লিঙ্কগুলোর মাধ্যমে আমাদের যারা আগ্রহী আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেখানে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। এই প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করার জন্য আপনার আইএলটিএস বা টোফেল থাকতে হবে। টোফেলের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 80 পেতে হবে বা 80, আইএলটিএসের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 7 পড়তে হবে। তবে এখানে একটা জিনিস আমি একটু আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে যদিও এই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার টোফেল স্কোর অথবা আইএলটিএস স্কোর থাকতে হবে, আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন আপনার টোফেল স্কোর বা আইএলটিএস স্কোর না থাকলেও হবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন দাখিল করার পরে রিক্রুটমেন্টের স্টেজে এসে যদি আপনি আমাদের দ্বারা শর্টলিস্টেড হন এবং আপনি যদি নেক্সট স্টেপগুলোতে আসেন, ইন্টারভিউ দিতে আসেন, তাহলে আপনাকে মানসিকভাবে প্রিপারেশন রাখতে হবে যে আপনাকে তখন টোফেল টেস্টটা দিতে হবে। এবং সেক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং এবং পজিটিভ নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি তখন যখন এই টোফেল এক্সামটা নেবেন সেটার জন্য আমেরিকান এম্বাসি থেকে আপনাকে আর্থিক সহায়তা দেওয়া হবে এই টোফেল টেস্টটা দেওয়ার জন্য। মানে আপনি সকল সুবিধাই কিংবা সহযোগিতা করে দিচ্ছেন, তাহলে কি এয়ারফেয়ারটাও আপনারা দিচ্ছেন? জি, আমাদের এই প্রোগ্রামগুলো আমরা ফুললি ফান্ডেড প্রোগ্রাম বলে থাকি। সো আমাদের ফুললি ফান্ডেড প্রোগ্রাম যখন আমরা বলি তখন আমরা বুঝাই যে যেই এয়ার ট্রাভেলের যেই কস্টটা থাকবে সেটা তাদেরকে প্রদান করা হবে। ওখানে যাওয়ার পরও তারা কিছু স্টাইপেন্ড পাবে, যে ইউনিভার্সিটিগুলোর সাথে বা ইনস্টিটিউশনগুলোর সাথে তারা কাজ করবে সেখানে যে ফিগুলো আছে সেগুলো দেওয়া থাকবে, একটা হেলথ ইন্স্যুরেন্স থাকবে। তাছাড়া নিত্যদিন নানান ধরনের খরচের জন্য যেই শহরে আমাদের এই পার্টিসিপেন্ট থাকবে সেই শহরের উপরে ভিত্তি করে তাদেরকে একটা স্টাইপেন্ডও প্রদান করা হবে। ধন্যবাদ আপনাকে ফারওয়া। আমি হামফ্রি, ফেলোশিপ নিয়ে আরও একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে, এই প্রোগ্রামে আবেদনের জন্য কী ধরনের পেশাদারিত্ব বা প্রফেশনাল দক্ষতা দরকার হয়? প্রার্থীকে কি টেকনোলজি, পাবলিক পলিসি অথবা ম্যানেজমেন্ট নিয়েও ভালো অভিজ্ঞতা হয়? এটা ডিপেন্ড করবে আপনি কোন সাবজেক্ট ম্যাটারের উপরে এই হামফ্রি ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করবেন, সেই বিষয়ে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স বা ক্যারিয়ার কতটুকু। আমি বলেছি যে আগস্টের 23 তারিখ পর্যন্ত 5 বছর, মানে এই অ্যাপ্লিকেশন সাইকেলের মধ্যে, তো 5 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম, আমরা মিড ক্যারিয়ার বলছি। আপনি যে ফিল্ডেই থাকেন সেই ফিল্ডে আপনার এক ধরনের লিডারশিপ রোল থাকতে হবে, লিডারশিপ গোল থাকতে হবে। সব মিলিয়ে এটার যে ফলাফল সেটা আমাদের দুজনের কাছে শুনেছেন। ঠিক জীবন বদলে দেওয়া যদি বলি সেটাও হতে পারে, জীবন বদলে দেওয়ার বাইরে যদি কিছু বলি, এটা আসলে অনেকগুলো এভিনিউ তৈরি করে দেয়। রাইট, কনফিডেন্টের জায়গা তৈরি করে, লিডারশিপ নিয়ে আসে, প্লাস সবচেয়ে বড় কথা নলেজ, যেটার আসলে কোনো আপনার বিকল্প নেই। ধন্যবাদ। এই যে 2024-25 যে বছরটা, এই বছরে আসলে কোন ধরনের যোগ্যতাকে আপনারা বেশি অগ্রাধিকার দিচ্ছেন, নাকি আপনার এরকম কোনো বিষয় নেই আদৌ?
যোগ্যতার বিষয়টা ওই যে ওখানে যখন অ্যানাউন্সমেন্টটা যাবে ওয়েবসাইটে বা ফেসবুক পেজে, ওখানে দেখবে যে চারটা ফিল্ড আছে, সেই চারটি ফিল্ডের আন্ডারে কিছু সাবজেক্ট আছে, তো সেগুলি হচ্ছে এবছরের প্রায়োরিটি। আর বাকি যে যোগ্যতাগুলো এগুলি খুবই সাধারণ, জেনেরিক। তো আমি সবসময় বলি আর কি আবেদনকারীকে যে একটু মন দিয়ে অ্যানাউন্সমেন্টটা পড়তে, তারপরেও যদি তার মনের সমস্ত প্রশ্নের উত্তর না পায়, ওখানে একটা লিঙ্ক আছে হামফ্রি ফেলোশিপের ওয়েবসাইটে যাওয়ার, সেখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, হ্যাঁ সেখানে অনেক কিছু বলা আছে, তো ওটা ঠিক করে দেখা। তারপরেও যদি প্রশ্ন থাকে, ওই যে নিচে আমাদের কারো না কারো নাম আছে যার কাছে ইমেল করলে আমরা উত্তর দিই। এডিটা, হামফ্রি ফেলোশিপ আপনার পেশাদারিত্ব এবং কর্মক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলেছে? আপনার কর্মক্ষেত্র যেখানে তারাও তো নিশ্চয়ই এই ওয়ার্মনেসটা ফিল করছে, কারণ ইউ আর এনলাইটেড দেম ডেফিনেটলি। এবং আপনার প্রতিষ্ঠান আপনাকে কীভাবে সহযোগিতা করেছে যখন আপনি বলেছেন আপনি প্রায় এক বছরের জন্য এই স্কলারশিপে যাবেন? কারণ আমি জানি সব প্রতিষ্ঠান তো একরকম নয়, এখানে কিন্তু প্রতিষ্ঠানের একটি বড় ব্যাপার আছে যে আমি যেখানে কিংবা আপনি যেখানে কাজ করছেন তারা আসলে কতখানি সহযোগিতা করছে। আমি ডেইলি স্টারে ছিলাম, আমি কয়েক মাস আগে অ্যাকচুয়ালি কুইট করেছি, তো আমি আমি বলবো যে তখন ডেইলি স্টারে ছিলাম। জি, আমি তখন ডেইলি স্টারে ছিলাম। আমি ইনফ্যাক্ট আমি যখন ফেলোশিপ যখন আমার হচ্ছিল আমি অ্যারিজোনাতে ছিলাম, তখন আমি একটু একটু করে কাজ করছিলাম ডেইলি স্টারের সাথে, যদি আমি লিভে ছিলাম। এবং একটা জিনিস আছে ডেইলি স্টার, আমি শুধু ডেইলি স্টারের মতন আরও অনেক যে অর্গানাইজেশনসগুলো আছে ওরা তারা সবসময় চায় যে তাদের জার্নালিস্টরা যারা আছে বা তাদের সাথে যারা কাজ করছে তাদের অর্গানাইজেশনে যদি এই টাইপের কিছু ফেলোশিপস পাওয়া যায় ডেফিনেটলি ওই অপরচুনিটিটা জার্নালিস্টদেরকে দেওয়া হবে। এবং ডেইলি স্টার হ্যাজ অলওয়েজ বিন ভেরি জেনারাস ওই দিক দিয়ে, এবং আমাকে এক বছরের জন্য একটা লিভ দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমি যখন ওখানে ছিলাম আমি আর একটা পেপার পাবলিশ করতে চেয়েছিলাম, যেটা আমার অ্যারিজোনাতে বসেই লিখলে পাবলিশ করলে আমার জন্য ভালো হতো, ওটার জন্য আমি একটা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করলাম। এবং দ্য ডেইলি স্টার ওয়াজ ওয়ান্স এগেন ভেরি জেনারাস এবং আমাকে সেই এক্সটেনশনটাও আমাকে দিয়েছিল। কাজের ক্ষেত্রে আমি যদি বলি যে আমি আসার পরে যেটা আমি বুঝলাম যে আই এম ভেরি কনফিডেন্ট, আমি যখন এই প্রোগ্রাম থেকে ফেরত আসলাম আমার মনে হলো যে আমি এই পার্টিকুলার এরিয়াটাকে এরিয়া নিয়ে আমি কাজ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে আব্দুল্লাহ আল মামুন, আপনি কি আরও কিছু যোগ করতে চান আপনার অভিজ্ঞতা কিংবা এখনকার আপনার পেশায় আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন কিংবা যে অভিজ্ঞতাটা আপনি নিয়ে এসেছেন সেটাকে কাজে লাগাতে পারছেন কিংবা আরও কিছু করার সুযোগ আছে আপনার কাছে শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব? জি অবশ্যই, আমি মনে করি যারা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ক্যারিয়ারটা শুরু করেছে তাদের অবশ্যই এই সুযোগটা নেওয়া উচিত, কারণ দেখেন শিক্ষকতা এমন একটা পেশা এখানে কিন্তু আমরা প্রতিদিনই শিখি। তো আমি মনে করি যে প্রত্যেক মানে শিক্ষকতা যারা শুরু করছেন ইংরেজি আমার মতো যারা এখন মিড ক্যারিয়ারে আছেন তাদের অবশ্যই এই সুযোগটা নেওয়া উচিত নিজেকে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য। এবং অবশ্যই বাংলাদেশকে অনেক দেওয়ার মতো অনেক কিছু আছে, এই জ্ঞানটাকে আবার বাংলাদেশের কাজে লাগানোর অনেক সুযোগ আছে, এটাকে সুলভে নেওয়া উচিত। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাই কাজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে এফ.এল.টিএ এবং হামফ্রি ফেলোশিপের দুজন অংশগ্রহণকারীর অভিজ্ঞতা শুনছিলাম। এই দুটো প্রোগ্রামের আবেদন গ্রহণ চলছে, আপনারা যারা এতে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমরা এই প্রোগ্রাম দুটির অ্যাপ্লিকেশন লিঙ্ক স্ক্রিনে শেয়ার করেছি, আপনারা চাইলে এর স্ক্রিনশট নিয়ে কাজে লাগাতে পারেন। হুয়াট হামফ্রি আবেদনের শেষ তারিখ 1 জুলাই বাংলাদেশ সময় রাত 12টা এবং ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে আবেদনের শেষ তারিখ 15 জুলাই 2023। অনেক ধন্যবাদ কাশফি ফারোয়া, মামুন এবং এলিটাকে আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্যে, সময় দেওয়ার জন্যে। দর্শক, আজকের আলোচনা থেকে যুক্তরাষ্ট্র সরকার অর্থায়নে পরিচালিত বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেসবের আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, অভিজ্ঞতা এবং আরও অনেক খুঁটিনাটি জানার সুযোগ হলো। আমরা বিশ্বাস করি এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম বন্ধু প্রতিম দেশগুলোর মধ্যে আস্থা তৈরির পাশাপাশি জনগণের সঙ্গেও তৈরি হবে দৃঢ় সম্পর্ক। এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ সবাই।